হ্যালো মাই ফ্রেন্ডস আপনাদেরকে স্বাগত আছে আমার চ্যানেলে আজকে আমি আলোচনা করবো জেনারেল সায়েন্সের উপরে কিছু প্রশ্ন এবং উত্তর যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য প্র্যাকটিস করছো বিশেষ করে তাছাড়া আরও যারা অন্যান্য জব এক্সামের জন্য বা কম্পিটিটিভ এক্সামের জন্য প্র্যাকটিস করছো তাদের জন্য কিছু জেনারেল সায়েন্সের কোশ্চিনগুলো এনেছি খুব মনোযোগ সহকারে দেখো আজকে থার্টি ফাইভটা প্রশ্ন আলোচনা করবো উত্তর সহ প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের যে বেঁচে থাকার জন্য জীবের কী প্রয়োজন অপশান ক অক্সিজেন অপশান ভিটামিন অপশান গো শক্তি না এদের কোনোটি নয় তাহলে আমরা জানি যে জীবের বেঁচে থাকার জন্য সবচাইতে বেশি জরুরি যেটা সেটা হচ্ছে কি সঠিক উত্তর হবে শক্তি তারপরে হচ্ছে যে মানুষের দৈহিক মাইক্রোকন কোন কাজে সাহায্য করে অপশান কো শক্তি উৎপাদন অপশান খো প্রোটিন সংশ্লেষ অপশান গো হজমে এবং ঘ হচ্ছে কোনোটি নয় তোমরা ভেবে দেখো তাহলে সঠিক উত্তর হচ্ছে মাইক্রোকন্ট্রিয়া মানে হচ্ছে এটা ক শক্তি উৎপাদনে সাহায্য করে তারপর হচ্ছে যে একজন স্বাভাবিক মানুষের দেহে কতগুলি হাড় আছে অপশান ক একশো ছয়টি অপশান খ একশো চুরাশিটি অপশান গো দুশো ছয়টি অপশান ঘ তিনশো ছয়টি আমাদের সবারই জানা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে এটা তাহলে অপশান গো দুশো ছয়টি চার নম্বর হচ্ছে যে প্রেসার কুকারের ভেতরে কোনটি বেশি থাকার জন্য তাড়াতাড়ি রান্না হয় অপশান কো চাপ অপশান খো তাপ অপশান গো গতি অপশান ঘো কোনোটি নয় আমরা জানি প্রেশার কুকার চাপের ফলে ক্রিয়া করে সুতরাং কো নাম্বার উত্তর হচ্ছে অপশান কো চাপ তারপর হচ্ছে এফপিএস পদ্ধতিতে শক্তির একক কি এফপিএস পদ্ধতিতে শক্তির একক কি অপশান হচ্ছে ডাইন পাউন্ডাল নিউটন না কোনোটি নয় তাহলে এফপিএস হচ্ছে পাউন্ড হ্যাঁ নাম্বার গ নাম্বার হচ্ছে মানব দেহের সবচাইতে বড় গ্রন্থি ছয় নম্বর প্রশ্ন হচ্ছে যে মানব দেহের সবচাইতে বড় গ্রন্থি কি আছে হার্ট লিভার ব্রেন না কিডনি আমরা জানি সবচাইতে বড়ো গ্রন্থি হচ্ছে যকৃত বা লিভার তারপরে হচ্ছে আমাদের প্রশ্ন সাত নাম্বার যে মানব মানবদেহের সবথেকে শক্তিশালী পেশি কোথায় রয়েছে অপশান ক আর্ম বা হাতে থাই বা উরুতে নেক বা ঘাড়ে না জো বা চোয়ালে তো সবচাইতে শক্তিশালী পেশি যেটা সেটা হচ্ছে নেক বা ঘাড়ে সবচাইতে বেশি শক্তিশালী পেশি আছে তারপরে প্রশ্ন হচ্ছে যে মানব দেহে ওজনের প্রায় কত অংশ দেহের রক্তের ওজন হতে পারে অপশান কো হচ্ছে এক বাই আট অপশান ঘ হচ্ছে এক বাই দশ অপশান ঘ হচ্ছে এক বাই বারো অপশান ঘ হচ্ছে নানব দিশ মানে কোনোটি নয় তাহলে আমরা জানি যে মানব দেহের ওজনের প্রায় রক্ত থাকে কত ওয়ান বাই বারো অংশ অর্থাৎ গ অপশানটা সঠিক উত্তর তারপর যে একটি মানব দেহে গ্যাস্ট্রিক জুইস বা হজম রোস কোন অঙ্গ সরবরাহ করে স্টমাক না প্যাঙ্ক্রিয়াস না লিভার না কোনোটি নয় তাহলে গ্যাস্ট্রিক জুস আমরা জানি এটা পাকস্থলী থেকে খরিত হয় দ্যাট মিনস স্টমাক বা পাকস্থলী হ্যাঁ তাহলে নয়ের কো তারপরে দশ নম্বর প্রশ্ন আছে যে নিচের কোন ধরনের গ্রুপের রক্তকে ইউনিভার্সাল ডলার বলা হয় তাহলে ইউনিভার্সাল ডলার মানে ডনার মানে সবাইকেই দিতে পারবে রক্ত তাহলে ওটা আমাদের আছে এ বি বি এবং ও তাহলে এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে ও তারপর হচ্ছে যে মানবদেহের ব্যাকবেন বা মেরুদণ্ডের কতগুলি ভাটটা ব্রে বা অস্থি অংশ রয়েছে তাহলে অপশান হচ্ছে একুশ না ছাব্বিশ না তেত্রিশ না বিয়াল্লিশ সঠিক উত্তর হচ্ছে থার্টি থ্রিটা হ্যাঁ আমি যতক্ষণ পড়বো তোমরা মনে মনে উত্তর করার চেষ্টা করবে এবং মিলাবে যে কতটা ঠিক হচ্ছে তোমরা যদি এগুলো প্রশ্ন রাখতে চাও তাহলে তোমরা স্ক্রিনশট করেও রাখতে পারো তারপরে হচ্ছে যে থিওরি অফ ইভোলিউশন বা বিবর্তনবাদের ধারণাটি কে দেন তাহলে অপশান হচ্ছে যে ডারউইন মেন্ডেল নিউটন ফ্রয়েড তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে ডারউইন ক নাম্বার মানবদেহে কত জোড়া ক্রোমোজম আছে তেরো নম্বর প্রশ্ন এটা সবাই জানো কত জোড়া তাহলে টোটাল কটা ছেচল্লিশটা হুম তাহলে আমরা জানবো কত জোড়া তেইশ জোড়া মানে তেইশ জোড়া মানে ছেচল্লিশটা হ্যাঁ তারপরে প্রশ্ন হচ্ছে যে মানব দেহের বৃদ্ধি কোনটি নিয়ন্ত্রণ করে ক্রমজ না হরমোন না পেশি না কোনোটি নয় ইম্পর্টেন্ট প্রশ্ন এটা হ্যাঁ তাহলে মানবদেহের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে হরমোন তারপরে হ্যাঁ চোদ্দোয়ের খ নাম্বার হচ্ছে আমাদের উত্তর তারপরে পনেরো তাই চলে যাব যে নিম্নে উল্লেখিত কোনটি শীতল রক্তের প্রাণী নয় সাপ মাছ ইঁদুর আমরা জানি সাপ মাছ হচ্ছে শীতল রক্তের প্রাণী তাহলে অবশ্য এখানে ইঁদুর হচ্ছে উষ্ণ রক্তের প্রাণী শীতল রক্তের প্রাণী নয় বলেছে হ্যাঁ তারপরে হচ্ছে যে মানুষের মস্তিষ্কের প্রধান অংশ কোনটি সেরিব্রাম না মেডুলা না থ্যালামাস না কোনটি নয় তাহলে আমরা জানি যে মানুষের মস্তিষ্কের প্রধান অংশ হচ্ছে সেরিব্রাম হ্যাঁ সেরিব্রাম সঠিক উত্তর সতেরো নম্বর হচ্ছে যে মানব দেহের কোন নার বা স্নায়ুটি ঘ্রাণ নিতে সাহায্য করে ট্রাকুলার না ওল ফ্যাক্টরি না ফেশিয়াল না এদের কোনোটি নয় তাহলে সতেরো নম্বরের আমাদের সঠিক উত্তর হচ্ছে অয়েল ফ্যাক্টরি আমাদের নাখের মধ্যে থাকে দ্যাট দ্যাটমিন্স এটা ঘ্রাণ নিতে সাহায্য করবে তারপরে আঠারো নম্বর হচ্ছে যে মায়োপিয়ার ভুগছে এরকম কোন লোক কোন জায়গার জিনিসকে সঠিকভাবে দেখতে পারে না আচ্ছা তাহলে কাছে না দূরে না নিচে তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে যে দূরের জিনিসকে দেখতে পায় না যাদের মায়োপিয়া হয়ে যায় কাছের জিনিসটা দেখতে পাবে দূরের দেখতে পাবে না আর হাইপার মেট্রোপিয়ায় কী হবে যে দূরের দেখতে পাবে কাছে দেখতে পাবে না ঘনিষ্ঠ নাম্বার হচ্ছে যে নিম্নে উল্লেখিত কোনটি ক্ষেত্রে সারা জীবন ধরে বৃদ্ধি ঘটে সারা জীবন বৃদ্ধি কার ঘটে প্রাণী না পতঙ্গ না চারা গাছ প্রাণীর সারা জীবন ঘটবে না চারা গাছেরই ঘটে তারপর হচ্ছে হ্যালোফাইট গাছগুলি কোন মাটিতে বৃদ্ধি পায় হ্যালোফাইট মানে কি আমরা জানি যারা লোবনাক্ত মাটিতে থাকে তা সেইগুলো মাটিতে বৃদ্ধি পায় দ্যাট মিনস হ্যালোফাইট হচ্ছে লোবনাক্ত কালো মাটি বা লাল মাটি হচ্ছে না একুশ নম্বর প্রশ্ন হচ্ছে যে একটি ড্রাই সেল বা ব্যাটারি থেকে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহ কি ধরনের উদাহরণ হবে তাহলে ব্যাটারি বা যান্ত্রিক না অবশ্য এটা রাসায়নিক হবে হ্যাঁ রাসায়নিক শক্তি কারণ সৌরশক্তি তো হবেই না তাহলে যন্ত্র থেকে হলে যান্ত্রিক সূর্য থেকে হলে সৌর তাহলে এটা রাসায়নিক একজন স্বাভাবিক বয়স্ক লোক মিনিটে কতবার শ্বাস প্রশ্বাস নেন তাহলে একজন স্বাভাবিক বয়স্ক মানুষ হচ্ছে কত পনেরো কুড়ি পঁচিশ তিরিশ মনে রাখবে সবসময় কুড়ি বার নেবেন একজন সাধারণ মানুষ মিনিটের মধ্যে নিম্নে উল্লেখিত কোনটি খাদ্যের উপাদান নয় হ্যাঁ তেইশ খাদ্যের উপাদান নয় কোনটা তাহলে এখানে অপশান আছে ভিটামিন প্রোটিন খনিজ না হরমোন তাহলে সঠিক উত্তর হচ্ছে হরমোন একজন মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় কোনটি তাহলে একজন মানুষ বেঁচে থাকবে অবশ্যই তার কার্বোহাইড্রেট বা শর্করা কারণ আমরা জানি কার্বোহাইড্রেটকেই প্রোটিন বাচুয়া খাদ্য বলে ফলে এটাই লাগবে তবে নিম্নের কোনটি সঠিকভাবে যুক্ত নেই গ্লুকোজ থেকে কার্বোহাইড্রেট হয়েছে ঠিক আছে আর মাখন থেকে ফ্যাট হয় কমলা অবশ্যই ভিটামিন সি থাকে তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে যে খনিজ লবণ থেকে হরমোন এটা সঠিক উত্তর কারণ বলেছে আমাদের কোনটি সঠিকভাবে যুক্ত করা হয়নি ছাব্বিশ নাম্বার হচ্ছে যে নিম্নে কোনটি রাসায়নিক পরিবর্তন হচ্ছে তাহলে রাসায়নিক পরিবর্তন কোনটাতে হয় লোহায় মরচে পড়ে গেল এটা তারপরে জল ফোটানো বা সালফার গোলন হচ্ছে না লোহায় মরচে পড়ে গেলে লোহাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় না এটা মৃদু দহন কিন্তু মনে রাখবে এটা মৃদু দহনও বলা হয় তারপর বিশুদ্ধ জলে ওজন অনুসারে কত শতাংশ অক্সিজেন থাকে তাহলে বিশুদ্ধ জলের মধ্যে অক্সিজেন অনেক থাকে সব থেকে বেশি তাহলে দেখো তো এখানে পনেরো পঞ্চাশ পঁচাত্তর অষ্টআশি তাহলে অষ্টআশি শতাংশ তারপর যে কার্বনের সবচাইতে কঠিন রূপভেদ কি আছে আমরা জানি কার্বনের সবচাইতে কঠিন রূপভেদ কি হীরা অবশ্যই কক গ্রাফাইট হবে না তাহলে সঠিক উত্তর হচ্ছে হীরা তারপরে হচ্ছে যে লোহার যন্ত্রপাতির উপর গালভানাইজেশনের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা এতে কি ব্যবহার করা হয় অবশ্যই আমাদের সবারই জানা আছে জিঙ্ক নিকেল ক্রোমিয়াম হবে না জিঙ্ক তা নিম্নের কোনটি নাইট্রিক অ্যাসিডের উদাহরণ মানে আমাদেরকে নাইট্রিক অ্যাসিডের সংকেত জানতে হবে এনএসিএল হচ্ছে সাধারণ লোবণ সি থ্রি হচ্ছে চুন চুনাপাথর চূনা এন টু হবে না এইচ এন ও থ্রি হচ্ছে সঠিক উত্তর নিম্নের কোনটি সঠিকভাবে যুক্ত করা হয়নি মানে সঠিক কোনটা যুক্ত হয়নি সেটা আমাদেরকে বলতে হবে কোম্পাঙ্কের একক হার ঠিক আছে চাপের একক পাশকাল ঠিক আছে তড়িৎ বিভবের একক হচ্ছে হচ্ছে ভল্ট এদের করে নি তাহলে তড়িৎ বিভব এটা ভল্ট নয় তাহলে এটা কোনটা সঠিকভাবে যুক্ত করা হয়নি তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে গ নাম্বারটা তারপরে প্রশ্ন হচ্ছে যে নিম্নের কোনটি রোমান পদ্ধতিতে সঠিকভাবে যুক্ত করা হয়নি তাহলে দেখো পাঁচ পঞ্চাশকে এল বলে ঠিক আছে একশো সি ঠিক আছে দেখো এক এক হাজারকে এমও বলে কিন্তু পাঁচশো ই নয় দ্যাট মিনস এটা রঙ আছে রোমান হরফ হিসাবে হ্যাঁ সঠিকভাবে যুক্ত করা হয়নি প্রশ্নটা সঠিকভাবে দেখবে নিম্নে কোনটি সবচেয়ে আগে আবিষ্কৃত হয়েছে ছাপাখানা না চশমা না সেফটিপিন না আনুবীক্ষণিক যন্ত্র তাহলে সব থেকে আগে আবিষ্কৃত হয়েছিল চশমা হ্যাঁ ঠিক আছে চশমা হচ্ছে সঠিক উত্তর তারপরে হচ্ছে যে নিম্নে কোনটি সঠিকভাবে যুক্ত করা হয়নি সঠিকভাবে যুক্ত করা হয়নি সুতা তৈরির মেশিন রিচার্ড আর্করাইট না এক্স রে ডবলু কে রট জেন আবিষ্কার করেন না নিয়ন্ত্রিত ক্ষেমণাস্ত্র ডব্লিউ ভি ভরুন না সেফটি ম্যাচ সি জিলেট কোনটা সঠিকভাবে হয়নি তাহলে আমরা দেখব জিলেট যেটা সেফটি ম্যাচ এটা জিলেট করে নি জিলেট করেছিলেন ব্লেড সুতরাং এটার সঠিক উত্তর হবে না ঘ তারপরে পঁয়ত্রিশ হচ্ছে যে ক্লোনিং পদ্ধতিতে কোন প্রাণী সবচাইতে আগে আবিষ্কার হয়েছে ক্লোনিং যেটা হয়েছিল সবচাইতে আগে হয়েছিল ভেড়ার এটা আমাদের সবার জানা আছে ইঁদুর বিড়াল ভেড়া ঘোড়া তাহলে সঠিক উত্তর হচ্ছে ভেড়া ঠিক আছে তাহলে আজকে আমি পঁয়ত্রিশটা আলোচনা করলাম এরপরের ভিডিও আবার পঁয়ত্রিশটা নিয়ে আসবো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো সবাই খুব খুব ভালো থাকবে